পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিষমত কাণ্ডে হোটেলে নমুনা সংগ্রহ করতে আসেন স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই প্রতিনিধি দলটি লক্ষ্মীপুর মাঠ এলাকার তারামা হোটেলে বর্ধমান থানার পুলিশকে সঙ্গে নিয়ে হোটেলের সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন। তারা হোটেল থেকে খাবার পানীয় সহ বিভিন্ন জিনিসের নমুনা সংগ্রহ করেন। উল্লেখ্য, মদের বিষক্রিয়ায় মৃত্যুর অভিযোগ উঠে এসেছে তারামা হোটেলের নামে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এই হোটেলে মদ খাওয়ার পরই তাদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে হোটেলের মালিক গণেশ পাশওয়ানকে পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও মদ খেয়েই তাদের মৃত্যু হয়েছে কিনা সে ব্যাপারে পুলিশ নিশ্চিত কিছু বলেনি। এখনো কিছু বলার মতো জায়গাতে আমরা আসিনি, এখনো কিছু বলার মতো নয়। স্যাম্পল কালেক্ট করা হয়েছে, শুধু স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এটা ল্যাবরেটরিতে এক্সামিনেশনের আগে কিছু বলা যাবে না। আমরা সাসপেক্টের স্যাম্পেলগুলো কালেক্ট করছি, এটা ল্যাবরেটরিতে পাঠানো হবে, এক্সামিনেশন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনার, এর আগে কিছু বলা যাবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।